তাদেরকে ধরে ধরে কাফের বানাই, ঠিক কিনা? আমরা তাদের গালির জবাবে গালি দেব না, আমরা শুধু রবের দরবারে তাদের হেদায়েতের দোয়া করব, ঠিক কিনা? তাদের এই বাড়াবাড়ি খেলা দিনের কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্তম্ভ আল্লাহর ডক্টর মিজানুর রহমান আফারি বাংলাদেশ ছেড়ে চলে গেছে, ঠিক কিনা? সরকারকে দোষারোপ করি না, মোটেও দোষারোপ করি না। অনেকে ফেসবুক উল্টা পাল্টা লেখেন, মুসলমান যুবক ভাইদেরকে ভুলে গেলে চলবে না, আবেগে তাদের গালির জবাব আমরা একটা গালিও দেব না। আমাদের জবানকে হেফাজত করতে হবে, বিনা প্রয়োজনে কোনো কথা বলবো না, কারণ জবাব দিতে হলে আমি ভদ্রচিত ভাবে দেবো, অন্যথায় চুপ থাকবো। চুপ থাকাটাও চমৎকার একটা জবাব, এজন্য আমরা সীমা লঙ্ঘন করবো না। রাজি আছেন তো? জোশে হোসে দেবেন না তো? আমার মুসলমান ভাইয়েরা, বলছিলাম ইসলাম আল্লাহ যেটা যেভাবে দিয়েছে প্রত্যেকটা বিধান ঠিক সেভাবে পালন করা, এটার নাম হলো দিন। ওটার একটুই পরিমাণ কমাইলো দিন হয় না, বাড়াইলো দিন। আসরের নামাজ কয় রাকাত? যদি একটু সময় কম, দুই রাকাত পড়েন, নামাজ অর্ধে ফুরুনি। আমার মুসলমান মেয়েরা, মাগরিব যে তিন রাকাত, এটা তো বেজোর, সব নামাজ জোর। এখন নিয়ত ভালো, আপনার হাতেও সময় আছে, বেজোর লাই খেলা আপনি সাত রাকাত মিলিয়ে দেন, নামাজ হইব না। আপনার ইফতারের সময় পাঁচটায়, কিন্তু খিদা বেশি লাগছে, সাইডে ইফতার করে ফেলেন, মোটামুটি 90% সব পাওয়া যাইব তো। তাহলে বুঝা গেল প্রিয় ভাইরা, আমার সব জায়গায় কথা একটাই, কেন না হবে না, কেন আল্লাহর আইন মানা হয় নাই, নবীর সুন্নাত মানা হয় নাই, ঠিক না? আল্লাহর আইন নবীর সুন্নাত ছাড়া নামাজ পড়লে গুনাহ হয়, আল্লাহর আইন নবীর সুন্নাত ছাড়া রোজা রাখলে গুনাহ হয়, আল্লাহর আইন নবীর সুন্নাত ছাড়া জিকির করলেও গুনাহ হয়, আর আল্লাহর আইন নবীর সুন্নাত মাইনা টয়লেটে গেলেও সওয়াব হয়। বুঝতে হবে শরীয়তের চাহিদা আমার কাছে কি, আপনি আমি নামাজ পড়লে আল্লাহর কি উপকার, আপনি আমি রোজা রাখলে আল্লাহর কি উপকার? আল্লাহ নামাজ রোজা হজ জাকাত কে কত বেশি করলে এটা আল্লাহ দেখতে চায় না। আল্লাহ দেখতে চায় আমার কোন গোলাম আমার আনুগত্য করলো। নামাজ পড়লে বুড়া আছে না নাই? আছে না? ওই যে বললাম তিন রাকাত পড়লে, রোজা রাখলে সওয়াব না গুনাহ?
সওয়াব কিন্তু সময় মতো না রাখলে গুনাহ ঈদের ভিতরের দিনও যারা রাখলে কি হয় ঈদুল আজহার দিন রাখলে সওয়াব আছে নি জিকির করলে এমনি সওয়াব হয় কিন্তু টয়লেটে বসে জিকির করলে কি হয় তাহলে বোঝা গেল জিকির করলেও গুনাহ আছে নামাজ করলেও গুনাহ আছে রোজা রাখলেও গুনাহ আছে এগুলো তখন সওয়াব হবে যখন আপনি আল্লাহর আইন এবং নবীর তরিকায় মানবেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহার রাসূল ও রাসূলগণ কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান হালাল খাও নেক আমল করো এখানে যে আল্লাহ দুইটা কথা বললেন সিরিয়াল আছে না নাই আগে হলো হালাল খাও পরে হলো